আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো রিসেন্টলি ইন্দোনেশিয়ান মার্কেটে রিয়েলমি সি সিরিজের আরও একটি নিউ স্মার্টফোন রিয়েলমি C76 স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছে এবং খুবই কিন্তু ভালো প্রাইসে, এবং এই ফোনটি এই বাজেটে যা যা অফার করছে সত্যি কিন্তু অবিশ্বাস্য বলতে হচ্ছে। কেননা এই ফোনটি আমরা বাংলাদেশে কিন্তু 16 থেকে 17 হাজার টাকার আশেপাশে দেখতে পারবো, এবং এই বাজেটে এই স্মার্টফোনটি থেকে আমরা 108 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পারবো, এবং বিগ ডিসপ্লে প্যানেলের সাথে আবার 120 Hz রিফ্রেশ রেট থাকছে, এবং অস্থির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এই ফোনটি কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে। তো স্মার্টফোনটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে আসতে যাচ্ছে, এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, এবং এই ফোনটি আপনাদের জন্য নেওয়া উচিত কি না, তো কাদের জন্য মূলত নেওয়া উচিত, তো সকল কিছু নিয়েই কথা বলতে যাচ্ছি। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হাসান হৃদয়, আর আপনারা দেখছেন এনডাব্লিউএস টেকঅল। তো চলুন কথা না বাড়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো প্রথমে যদি এই ফোনটির আসি বক্স কন্টেন্টে, তো যারা দেখতে পাচ্ছেন সকল কিছু কিন্তু এই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে আমরা পেয়ে যাব। তো এবার যদি আসা যায় ফোনটিতে, তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে থাকছে পলিকার্বোনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লস ফিনিশিংয়ের সাথে থাকছে, এবং ফোনটি লাইট ওয়েট হওয়ায় কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা ইউজ করতে পারবো এক হাতে, এবং এই ফোনটি কিন্তু এক কথাই বলতেই হচ্ছে ওয়াও ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এবং ক্যামেরা বাম্পারটাও কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, বিশেষ করে এই ফোনটি যে 15 থেকে 16 হাজার টাকার ফোন দেখে কিন্তু মনেই হবে না। আর এই ফোনটি ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গার হিসেবে কাজ করবে, এবং বাম পাশে থাকছে কিবোর্ড কার্ড সোল, যেখানে আমরা 2 SIM সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। নিচে থাকছে 3.5 mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, এবং ডিসপ্লে টপ মিডল সেন্টারে থাকছে 5 inch, যেখানে কিনা আবার থাকছে মিনি ক্যাপসুল রিয়েলমির ভাষায়, বিশেষ করে আইফোনের যে ডাইনামিক আইল্যান্ড সেটি কিন্তু আমরা দেখতে পারবো। তো রিয়েলমি তাদের নতুন সকল স্মার্টফোনে কিন্তু তারা দিয়ে আসছে, তো এটিও তার ব্যতিক্রম নয়। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এখানে আমরা 6.72 inches IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। তো অবশ্যই বিগ ডিসপ্লে প্যানেল হওয়ার কারণে কিন্তু যারা কিনা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছে তাদের কাছে কিন্তু যথেষ্ট ভালো লাগবে, এবং কালার কন্ট্রাস্ট সকল কিছু কিন্তু ডিসপ্লে কোয়ালিটির ভালো ছিল, এবং ব্রাইট কন্ট্রাস্ট কিন্তু যথেষ্ট ভালোই হতে যাচ্ছে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 14-এর সাথে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 14 পেয়ে যাবো, সাথে থাকছে রিয়েলমি UI, এবং এই ফোনটিতে চিপস হিসেবে থাকছে কলকপ স্ন্যাপড্রাগন 685। তো অবশ্যই এটি কিন্তু খুবই পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট, এর জন্য ব্যাটারি ব্যাকআপটা কিন্তু যথেষ্ট ভালো পেয়ে যাবো, এবং যারা কিনা মিডিয়াম যে গেমারগুলো রয়েছে, মানে মিডিয়াম যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা এই স্মার্টফোনটি দিয়ে ভালোভাবে প্লে করতে পারবো। বিশেষ করে ফ্রি ফায়ার কিন্তু আমরা মিডিয়াম সেটিংসে প্লে করতে পারবো, এবং পাবজি লোয়ার সেটিংসে, এবং যে অন্যান্য গেমগুলো রয়েছে ওগুলো কিন্তু মিডিয়াম টু হাই সেটিং রেখেই, তো মিডিয়াম টু লো সেটিং রেখেই কিন্তু আমরা প্লে করতে পারবো, এবং গেমিং পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই স্মার্টফোনটির। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো, এবং এই বাজেটে যা কোয়ালিটি দেখতে পাচ্ছি তো এই বাজেটে কিন্তু অ্যাভারেজ বলা যায়, এবং এই ফোনটির রিয়ারের মেন ক্যামেরার পিকচারগুলো দেখতে পাচ্ছে। তো এখানে পিকচারগুলোর কিন্তু ডিটেলস, ডাইনামিক গ্রেস, কালার, তো কালারটা কিন্তু একটু বুঝতে দেখতে পাচ্ছেন ডেলাইটে কিন্তু যথেষ্ট ভালো পিকচার আমরা ক্লিক করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে, এবং নাইটে অবশ্যই একটু স্ট্রাগল করে, তো এই বাজেটে কিন্তু ঠিকঠাকই বলা যায়। এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো সকল ধরনের কানেক্টিভিটি, সকল ধরনের সেন্সর কিন্তু এই ফোনটিতে আমরা পেয়ে যাবো, এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্টের, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 3 W ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই ফোনটিতে পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট ইউজ করার কারণে এই ফোনটি থেকে কিন্তু আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবো, আবার সাথে 33 W ফাস্ট চার্জিং, তো 1 ঘন্টা 20 থেকে 30 মিনিটে কিন্তু 0 to 100% চার্জ কমপ্লিট হয়ে যাবে, এবং এই ফোনটি আমরা মোট 2 কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির প্রাইসে, তো এই স্মার্টফোনটি ইন্দোনেশিয়ান মার্কেটে যে প্রাইসে লঞ্চ করা হয়েছে সেটি BDT-এ কনভার্ট করলে 16 থেকে 17 হাজার টাকার আশেপাশে কিন্তু দাঁড়ায়, কিন্তু এই স্মার্টফোনটি অফিসিয়ালি কিন্তু আমরা খুব শীঘ্রই দেখতে পারবো, জানুয়ারির শেষের দিকে আসার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আসলে এই স্মার্টফোনটি আমরা 17 থেকে 18 হাজার টাকার আশেপাশে কিন্তু দেখতে পারবো। তো অবশ্যই 17 থেকে 18 হাজার টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে তাহলে অবশ্যই এই ফোনটির জন্য কিন্তু আপনি ওয়েট করতে পারেন। তো স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং এই চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।